আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব বেসিক হোয়াইট সসের রেসিপিটি। রেসিপিটি কিন্তু খুবই এসেনশিয়াল, পাস্তা বলেন বা ফ্রেঞ্চ ফ্রাইজ বলেন অথবা পিৎজা ডিপিং সস বলেন কিংবা যে কোনো পাই বানালে তার ভেতরের যে স্টাফিংটা সেটার সাথে এই হোয়াইট সসটা কিন্তু খুবই এসেনশিয়াল। তাহলে চলে যাচ্ছি রেসিপিতে। আমি একটি প্যানে প্রায় এক টেবিল চামচের মতো বাটার নিয়ে নিয়েছি। এখানে বাটারটাই ব্যবহার করবেন, তেল দিয়ে কিন্তু ভালো ফ্লেভার আসবে না, বা অপেক্ষা করবো বাটারটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত। অল্প আঁচে বাটারটাকে মেল্ট করার চেষ্টা করবেন, নাহলে কিন্তু বাটারটা পুড়ে যেতে পারে। দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ময়দা। ময়দাটাকে একটু ভালোভাবে ভেজে নিব হালকা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত, আর খুব সুন্দর একটা স্মেলও চলে আসবে। ময়দাটার কাঁচা ভাবটা দূর করে নিতে হবে। এটা কন্টিনিউ নাড়াচাড়া করে ভাজতে হবে যেন পুড়ে না যায়। চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম লোতে রেখেছি। এখন অ্যাড করে দিচ্ছি দুধ। আমি এই এক টেবিল চামচ ময়দার জন্য 2 কাপ দুধ ব্যবহার করছি। দুধটা কিন্তু রুম টেম্পারেচারে আছে, গরম দুধ অ্যাড করা যাবে না। গরম দুধ অ্যাড করলে কিন্তু ময়দাটা দলা পেকে যাবে, আবার খুব বেশি ঠান্ডা দুধ অ্যাড করলে কিন্তু বলক আসতে অনেক বেশি সময় লেগে যাবে। এখন অপেক্ষা করবো, কন্টিনিউ নেড়ে চেড়ে অপেক্ষা করবো ফুটে ওঠা পর্যন্ত। ফুটে উঠেছে, চুলার আঁচটা আমি মিডিয়াম রেখেছি। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ অথবা টেস্ট অনুযায়ী, আর দিয়ে দিব ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপার দিয়েছি আধা চামচের মতো, আর অ্যাড করে দিব অরিগানো। অরিগানো দিয়েছি খুব সামান্য, আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নিব। এই পর্যায়ে অ্যাড করে দেব একটি স্লাইস চিজ। আপনারা যে কোনো ধরনের চিজ অ্যাড করতে পারেন। এই স্লাইস চিজটা অ্যাড করলে কিন্তু হোয়াইট সসটা খুব ক্রিমি হয় আর টেস্টটাও খুব ভালো আসে। চুলা জলটা আমি একদম কমিয়ে দিয়েছি। আমাদের চিজটা হোয়াইট সসটা কিন্তু রেডি হয়ে গেছে। সবশেষে আমি অ্যাড করব মোজারেলা চিজ প্রায় 1.5 টেবিল চামচের মতো। এই সময় আমি চুলা জলটা বন্ধ করে দিচ্ছি। সসের যে হিটটা আছে তাতে কিন্তু মোজারেলা চিজটা মেল্ট হয়ে যাবে, সো এখানে কুক করার প্রয়োজন পড়বে না। কুক করলে অনেক সময় কিন্তু চিজটা ফেটে যেতে পারে। ব্যাস, আমাদের হোয়াইট সসটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপরই আমি নামিয়ে নিচ্ছি। আশা করছি আপনাদের হেল্প হবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।